যেহেতু শিরোনামে রেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজত নীতি, আমরা হেফাজত নীতি কেন বলছি, এই যে মামলাগুলোর কথা আমরা বললাম, এখন পর্যন্ত আজকের দুটি মামলা ছাড়াও ঢাকায়ও মামলা হয়েছে। পল্টন থানায় একজন বাদী হয়ে মামলা করেছেন, তিনি যে অভিযোগ করেছেন সেদিন তিনি মারধরের শিকার হয়েছেন বাইতুল মোকাররম মসজিদে। তো এসব ঘটনার প্রেক্ষাপটে পুলিশ বলছে যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আর যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে, তথ্য প্রমাণ পেলে তাদেরকে গ্রেফতার করা হবে। এছাড়া নাশকতার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ফেসবুক আইডি ধরে তাদেরকে শনাক্ত করে তারপর গ্রেফতার করা হবে, এটি হচ্ছে এখন পর্যন্ত নীতি। কিন্তু একটু যদি পেছনে ফিরি, বিএনপি নেতারা গাড়িতে আগুন দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মহাসচিব থেকে শুরু করে চেয়ারপারসনদেরকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়। চেয়ারপারসন ছাড়া অনেকে গ্রেফতার হয়ে যান। নাশকতার মামলার হুকুমের আসামি হিসেবে চেয়ারপারসনের আপনার জামিন পেতে অনেক দেরি হয়। আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন এরকম আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এরকম হুকুমের আসামি করে মামলা করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটি এখন একসময় শেরাটন ছিল, সেখানে বিআরটিসি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে হুকুমের আসামি করা হয়েছে, তারা গ্রেফতার হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার তথ্য প্রমাণের জন্য অপেক্ষায় থাকে না। এখন কেন তথ্য প্রমাণের অপেক্ষায় থাকছে, এটিকে আমরা বলছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত নীতিটা তাহলে কেন এমন? আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই যখন যে সরকার থাকে সেই সরকারের নীতির বিরুদ্ধে যায় না বা যেতে পারে না, এটা বাংলাদেশের বাস্তবতা। ফলে আরেকটু বৃহত্তর অর্থে যদি আপনি বলতে চান তাহলে এটা বিষয়টি এরকম দাঁড়ায় যে সরকারের হেফাজত নীতি। সুতরাং শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে তাদেরকেই দোষারোপ করা বা ফোকাল পয়েন্টে তাদের এনে তাদের প্রতি মানুষের রাক্ষোভ বাড়ানো, সেই দিকে একতরফাভাবে না যাওয়াটার পক্ষে আমি মনে করি সরকারের যে ইঙ্গিত, তাদের যে ইনস্ট্রাকশন, তার বাইরে পুলিশ যাচ্ছে না। আপনি শুধু আজকে সোনারগাঁয়ের মামলার কথা বলেছেন, আজকের সংবাদ মাধ্যমেই দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় এই গত কয়েকদিনের যে সহিংসতা তাতে এ পর্যন্ত আজকে 13টি সহ 45টি মামলা হয়েছে এবং 45টি মামলায় 33,500 আসামি করা হয়েছে, সব কিন্তু বেনামি আসামি। এখন নামি কাউকেই পেল না, এত এত ভিডিও ফুটেজ, টাইমও কিন্তু কয়েকদিন চলে গেছে, এমন না যে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই মামলা হয়েছে, ঘটনা কয়েকদিন আগে ঘটেছে, আজকে পর্যন্ত মামলায় নাম উল্লেখ করে মামলা করছে না। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে হেফাজতের সঙ্গে সরকারের যে যে সখ্য এবং সমস্যা দুইটা হচ্ছে বিভিন্ন সময়ে একটু উঠানামা করে। সরকার সবসময় চেয়েছে হেফাজতকে তাদের হাতে রাখতে, যখন হাতে রাখতে পেরেছে, যখন প্রয়োজন হয়েছে, যখন তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পেরেছে, তখন হেফাজত ঠিক আছে। তেতুল হুজুর নামে এইরকম খ্যাত হয়েছিলেন আহমেদ শফি হুজুর, নারীদেরকে তেতুলের সঙ্গে তুলনা দিয়ে, সেটা নিয়ে আওয়ামী লীগ এমনকি প্রধানমন্ত্রী জাতীয় সংসদে খুব নিন্দা করেছিলেন এবং খুবই মানে তাদেরকে কটাক্ষ করেছিলেন। সেই আহমেদ শফিকেই আবার কিন্তু একই মঞ্চে পাশে প্রধানমন্ত্রী বসিয়ে মিটিং করেছেন এবং যেই হেফাজতকে 13 মে 2013 সালে আপনার শাপলা চত্বরে ম্যাসাকার করেছিল রাতের অন্ধকারে এবং হেফাজতের পক্ষ থেকে হাজার হাজার হত্যার অভিযোগ এনেছিল সরকারের বিরুদ্ধে, সেই হেফাজতে কিন্তু আবার প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিয়েছিল। আপনি দেখেন এই হেফাজত যখন পাঠ্যপুস্তকে তাদের যে পরিবর্তনের যেই সুপারিশ করেছিল, এই আওয়ামী লীগ সরকার কিন্তু তাদের আওয়ামী লীগের সঙ্গের প্রগতিশীল বিভিন্ন গোষ্ঠী ব্যক্তির অনুরোধ আবদার এবং প্রতিবাদ উপেক্ষা করেও কিন্তু আওয়ামী লীগ সরকার সেই হেফাজতের প্রেসক্রিপশন অনুসারে পাঠ্যপুস্তক পরিবর্তন করেছিল। এই হেফাজত যখন আদালতের সামনের ভাস্কর্য সরিয়ে নেওয়ার যে দাবি ছিল সেটি কিন্তু ফুলফিল করেছে। এইরকম হেফাজতের অনেক বিষয়ে সরকারের সঙ্গে তাদের যে সখ্য, তাদের যে ধ্যান ধারণার আদান প্রদান এবং একসঙ্গে থাকা, সেটি আপনি দেখবেন হেফাজতের নেতৃত্বে পরিবর্তন হওয়ায় অনেকে ধারণা করেন যে এখনকার যে হেফাজতের নেতৃত্ব তার একটা অংশকে সরকার তাদের কথা মতো ব্যবহার করতে পারছে না বলে হেফাজতকে চাপে ফেলানোর জন্য এটা একটা কৌশল যে এই তাদের বিরুদ্ধে মামলা বেনামি দিবে, যদি তারা কথা শোনে সরকারের এবং তাদের সঙ্গে আগের মতো কওমি জননী স্লোগান দিয়ে চলে তাহলে এই মামলায় কোনো আর বেনামি আর নামই হবে না, আর যদি সেটা না চলে, হেফাজত যদি সরকারের কথা মতো না চলে, তাদের পারপাস সার্ভ না করে, তাহলে হয়তো হেফাজত যে বেনামি মামলার কথা বলছেন গ্রেফতার করা হবে। বেনামি মামলার কথা বলছেন, ঢাকার
পল্টন থানা যে মামলাটি হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 25 জনের নাম উল্লেখ করে আর অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। শুধু এখানে না, সোনারগাঁয়েও ওনার নাম উল্লেখ করা হয়েছে। না, 1947 জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। নাম যে একেবারে উল্লেখ করা হয়নি তা কি হয়? আমার আগের বক্তব্যের মধ্যে তার একটু ইঙ্গিত আপনি পাবেন যে হেফাজতের কোনো অংশের বা কোনো নেতৃত্বের সঙ্গে সরকারের সমস্যা, হেফাজতের সঙ্গে সমস্যা নয়। ফলে ওই যে বলছি, যদি তাদের কথা মতো না চালাতে পারে, তাদের পারপাস হেফাজতকে দিয়ে সার্ভ করাতে না পারে, তাহলে ওই বেনামিটাও আস্তে আস্তে আরো নামই হবে। আপনি যদি বলছেন যে সরকারের সঙ্গে সখ্য, সরকারের প্রশ্রয় ইত্যাদি, কিন্তু সুভাষদা বলছেন আশকারাটি পায় হচ্ছে বিএনপির কাছ থেকেই, এবং এই আশকারা পেতে পেতেই তারা আজকে এতটুকু বাড় বেড়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তারা সব কিছুতেই তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপিকে মনে করে, যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ, এবং যে কোনো উপায়ে ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকতে হলে প্রধান প্রতিপক্ষকে, যারা তাদের ক্ষমতার জন্য থ্রেট, তাদেরকে ঘায়েল করা, এটা সরকারের একেবারে পবিত্র দায়িত্ব হিসেবে তারা নিয়েছে। ফলে তাদের পক্ষে যারা কথা বলেন তারা সব কিছুতেই বিএনপির উস্কানি, বিএনপির মদত এসব দেখবেনই। এমনকি সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে সে বিষয়ে দাদা নিজেই বলেছেন যে সংখ্যালঘুদের হামলার বিষয়ে বাংলাদেশের জনগণ তা কোনো প্রতিকার বা যারা এটা করেছে তাদের বিচার হতে দেশে দেখেনি। আওয়ামী লীগ গত এই যে আওয়ামী লীগ এবং 111 মিলিয়ে গত প্রায় 15 বছর যে সময় গেছে, বিশেষ করে এই আওয়ামী লীগের এই 12-13 বছরে আপনি দেখেন যে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নির্যাতন হয়েছে, কতগুলো হামলা হয়েছে, কত জায়গায় জমি দখল হয়েছে। আপনি সেটা চিটাগাং বলেন, সেটা আপনি সিলেট বলেন, সাঁওতালপল্লী বলেন, সেটা আপনি ব্রাহ্মণবাড়িয়া বলেন, সেটা গোবিন্দগঞ্জ গাইবান্ধা বলেন, সেটা পিরোজপুর বলেন, ফরিদপুর বলেন, ঠাকুরগাঁও বলেন, কোথায় হয়নি। এবং সে বিষয়ে সংবাদ মাধ্যমে যে রিপোর্ট এসেছে তা এর বেশিরভাগের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত ছিল, সেটা স্পষ্ট সংবাদ মাধ্যমে এসেছে। এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গিয়েছিল সংখ্যালঘু সেটাও সেই, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের যে অফিসিয়াল ব্রিফিং ছিল তাতেও কিন্তু তারা আওয়ামী লীগের এই বড় বড় নেতাদের, বড় বড় প্রভাবশালী মন্ত্রীদের নাম উল্লেখ করে বলেছেন এরা হিন্দুদের জমি দখল করেছে এবং এইসব আক্রমণ চালিয়েছে, সেসব করেছে। আপনি কি কোনোটার বিচার দেখেছেন? ফলে সরকার আসলে তাদের ওই যে যেটা সাবেক আইজিপি শ্রদ্ধেয় শহীদুল হক সাহেব, তিনি আমার দেশি মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, উনি যেটা বললেন যে সরকারের পলিসি, সরকারের পলিসি হচ্ছে ক্ষমতায় থাকার জন্য যেই যেই পক্ষকে তাদের যখন যখন দরকার সেই পলিসি মেনটেন করে, সেইভাবে চলছে। আওয়ামী লীগ ধর্মীয় উচিত, আওয়ামী লীগ না অসাম্প্রদায়িক, না সাম্প্রদায়িক, না কোনো ধর্মীয় ইস্যুতে তারা কোনো দিকেই আমি তাদের দেখি না। তারা নিজের দাবি করে অসাম্প্রদায়িক, কিন্তু দাবি করে না সাম্প্রদায়িক, না অসাম্প্রদায়িক, না আপনি কিছু বুঝতে পারছেন না। কিন্তু আমি যদি বলি আওয়ামী লীগ ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির কথা যদি বলি, বিএনপি কে কিভাবে মূল্যায়ন করবো? অর্থাৎ এই ক্ষেত্রে বিএনপি ধর্মীয় ইস্যুতে তারা তারা হচ্ছে গিয়ে মধ্যপন্থী মডারেট মুসলিমের দল, এটা তারা দাবি করে। আচ্ছা, আর সাম্প্রদায়িকতার প্রশ্ন না, কোনো কিছু কোনো বিষয়ে তারা এক্সট্রিম না, সাম্প্রদায়িকতাকে তারা প্রশ্রয় দেয় না, কিন্তু অসাম্প্রদায়িকতার নামে ধর্মকে ব্যবহার করে কখনো হেফাজতের উপর গুলি চালাবেন, কখনো তাদেরকে ব্যবহার করবেন। আসলে আওয়ামী লীগ জঙ্গি ইস্যু এবং ইসলাম ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহার করে ক্ষমতায় থাকবার জন্য। এবং অনেকে এটাও বলছেন যে আজকে যে হেফাজত ইসলামকে নিয়ে যে খেলা হচ্ছে, একসময় জঙ্গি নাটক করে ইন্টারন্যাশনালি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা পলিসি মেকার তাদের কাছে এই বার্তা পৌঁছেছিল যে বাংলাদেশে জঙ্গির উত্থান হচ্ছে, এদের দমনের জন্য একমাত্র সোল এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ। সেই নাটক প্রায় ভাটা পড়েছে। এখন তাদের হাতে আরেকটা ইস্যু দরকার, সেই ইস্যুটা হচ্ছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যেতে পারে হেফাজত ইসলামের কাছে, তারা দাড়ি টুপিয়ালা এই বিষয়। সুতরাং তাদেরকে দমনেরও সোল এজেন্সি আওয়ামী লীগের হাতেই থাকতে হবে।